প্রিয় বন্ধুরা তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ এবছর ফাইনাল পরীক্ষা দেবে তোমরা অনেকেই জানো না যে তোমাদের পাশ নম্বর কত তিরিশ পেলেও তোমরা পাস নাও করতে পারো কেন এমনটি বলছি কী নিয়ম রয়েছে সব পাশ নম্বর কত কত পেলে তুমি পাশ করবে এ তিরিশ পেলে কেন তোমাকে পাশ করানো হবে না সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে জেনে যাবে একাদশ এবং উচ্চ মাধ্যমিকের পাস নম্বরের নিয়ম কী ই পরীক্ষার আগে কিংবা পরীক্ষার পরে এই ভিডিওটি দেখে তোমরা সম্পূর্ণ জ্ঞান নিয়ে নাও তোমাদের পরীক্ষায় এবছরের পাশের নিয়ম কি রয়েছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছা দেওয়াতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলে আমি সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে বলছো আমরা তিরিশ পেলেই পাস করে যাব বেশিরভাগ ছাত্রছাত্রীদের ধারণা তিরিশ পেলেই একশোর মধ্যে আমি পাস করবো কিন্তু তেমন বিষয় নেই তিরিশ পেলেও তুমি ফেল করতে পারো পুরো বিষয়টা তোমাদের একে একে ডেস্ক্রাইব করি দেখো সবার প্রথমে তোমাদের পাস মার্কস কি পাস করতে গেলে আমাদের কত নম্বর পেতে হবে ঠিক আছে এ একাদশ এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম দেখো নিয়মটা কি তোমরা সকলেই জানো তোমরা যারা সায়েন্স নিয়েছ কিংবা আর্টস নিয়েছো বা কমার্স নিয়েছ তোমাদের মধ্যে কারোর সায়েন্স রয়েছে কারোর আর্টস রয়েছে কারোর কমার্স রয়েছে এ প্রত্যেকের এক স্ট্রিম না থাকলেও প্রত্যেকের স্ট্রিমের মধ্যে সাবজেক্ট এক না থাকলেও প্রত্যেকের মধ্যেই কমন যে জিনিসটা রয়েছে সেটা কি সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের মধ্যে যে কমন রয়েছে সেটা কিন্তু প্রজেক্ট আর অনেকের ক্ষেত্রে রয়েছে প্র্যাকটিক্যাল ঠিক আছে এ প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলোতে প্রোজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে কুড়ি নম্বরের প্রোজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলো তিরিশ নম্বরের বা যেগুলো হচ্ছে ল্যাব রয়েছে এ সেগুলো হচ্ছে তিরিশ নম্বরের যেমন অন তোমাদের এখানে ফিজিক্স তিরিশ নম্বরে রয়েছে কেমিস্ট্রি থ্রিক্স নম্বরে রয়েছে তোমাদের তারপরে হিস্ট্রি প্রজেক্ট যদি বলি কুড়ি নম্বরে রয়েছে যেগুলো কুড়ি নম্বরের প্রজেক্ট রয়েছে সেগুলোর যদি রিটেন এক্সামের কথা বলি তাহলে রিটেন এক্সাম কত হচ্ছে আশি নম্বরের আর যেগুলো প্র্যাকটিক্যাল রয়েছে তিরিশ নম্বরের সেগুলো কিন্তু সত্তর নম্বরের লিখিত পরীক্ষা রয়েছে এবার তোমরা কোনটা ভুল করো তোমরা অনেকেই মনে করো তিরিশ যদি আমি পাই তাহলেই আমি পাস করে যাব কিন্তু তুমি একশোর মধ্যে মোট তিরিশ পেলে তাও তুমি কিন্তু পাস নাও করতে পারো স্যার এটা কেন বলছেন তিরিশ পার্সেন্টে পাস তিরিশ পেলে নাও পাস করতে পারি দেখো পাসও করতে পারো কিংবা নাও করতে পারো এর কিন্তু কন্ডিশান আছে এই যে তিরিশ পার্সেন্ট অর্থাৎ এই তিরিশ পার্সেন্টটা তোমাদের প্রোজেক্টেও পেতে হবে প্র্যাকটিক্যালেও পেতে হবে এবং রিটেন এক্সামেও কিন্তু তোমাদের থার্টি পার্সেন্ট পেতেই হবে অর্থাৎ যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে কুড়ি নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ছয় তুলতেই হবে মানে প্রোজেক্টে তোমাদের কুড়ির মধ্যে ছয় পেতেই হবে এবং প্র্যাকটিক্যালে যেগুলো তিরিশ হবে ল্যাব বেস যেগুলো রয়েছে সেগুলো তিরিশের মধ্যে তোমাদের কিন্তু নয় পেতেই হবে অর্থাৎ কুড়ির মধ্যে ছয় পেতে হবে প্রজেক্টে তিরিশের যদি হয় তাহলে নয় পেতেই হচ্ছে এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে আশিতে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে তোমাদের কত পেতে হবে আশির মধ্যে কিন্তু তোমাদের পেতে হবে চব্বিশ নম্বর কেন আশির থার্টি পার্সেন্ট হচ্ছে চব্বিশ আর যে সাবজেক্টে সত্তরে পরীক্ষা হবে এই সেই সত্তরের মধ্যে তোমাদের কিন্তু একুশ নম্বর পেতে হবে মানে লিখিত পরীক্ষা যদি সত্তরে হয় তাহলে তোমাদের একুশ নম্বর পেতেই হবে আর যদি তোমাদের লিখিত পরীক্ষা আসিতে হয় তাহলে চব্বিশ নম্বর পেতেই হবে তা অনেকে বলতেও পারো যে স্যার এখানে তো ছয় রয়েছে এখানে চব্বিশ রয়েছে যোগ করলে সেই একশোর মধ্যে তিরিশই হয় এখানে নয় রয়েছে এখানে একুশ রয়েছে যোগ করলে তো তিরিশই হয় ব্যাপারটা কিন্তু সেরকম না এক্ষেত্রে ছয় আর এই চব্বিশ পেলে তিরিশ পে তুমি পাস করে যাচ্ছ এক্ষেত্রে নয় আর একুশ পে তিরিশ পেলে তুমি পাস করে যাচ্ছ কিন্তু যদি এমনটি হয় তুমি প্রোজেক্টে কুড়িতে কুড়ি পেয়েছো ঠিক আছে এইখানে এ দেখা গেল ওই এক আশির মধ্যে তুমি পেয়েছো হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে কিন্তু এখানে কুড়ি আর পনেরো মিলে কত হয় পঁয়ত্রিশ হয়ে যায় কিন্তু তিরিশে পাস থার্টি পার্সেন্টে পঁয়ত্রিশ পাচ্ছ তাও তুমি ফেল করবে কারণটা কি আমি আগেই বললাম তোমাকে এখানে কুড়ি পেয়েছো ভালো কথা কিন্তু তোমাকে রিটেন লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা যততে হচ্ছে অর্থাৎ আশির থার্টি পার্সেন্ট তোমাকে পেতেই হবে অর্থাৎ বাংলায় তোমাকে চব্বিশ পেতেই হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেকেই ভুলভাবে যে এখানে তো পেয়ে যাচ্ছি কুড়ি এখানে আমাকে দশ পেলেই হয়ে যাবে বা এখানে তিরিশ পেয়ে যাচ্ছি তাহলে আমাকে এই প্রজেক্টে লিখিত পরীক্ষায় নাম্বার না তুললেও হবে এরকম কিন্তু নয় তোমাদের লিখিত পরীক্ষা আশিতে হয় তাহলে তোমাদের চব্বিশ পেতেই হবে সেই সাবজেক্টে পাস করার জন্য আর যদি কোনো সাবজেক্টের লিখিত পরীক্ষা সত্তরে হয় তাহলে কিন্তু তোমাদের একুশ পেতেই হবে পাশ করার জন্য আর প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেককেই প্রায় কুড়ি বা তিরিশ করে দিয়ে দেওয়া হয় কিন্তু নাইনটি পার্সেন্ট স্কুল থেকে কিন্তু ভালো নম্বর দেবেই দেবে নাইনটি নাইন পার্সেন্ট স্কুল থেকে তো এই লিখিত পরীক্ষার পাঁচ নম্বরের বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে পরীক্ষা দেওয়ার আগে এবার বলে রাখি পরীক্ষা দেওয়ার সময় তোমাদের কী কী বিষয় অবলম্বন করতেই হবে মাথায় রাখতেই হবে তো তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ছ তোমরা প্রত্যেকেই বুঝে গেলে তোমাদের পাশের নম্বর কত পাশের রুলস কি আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের ক্ষেত্রে এ এক্ষেত্রে তোমরা কারা আগে জানতে না পুরো পাশের নিয়মটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যে এই ভিডিও থেকেই তোমরা পুরো বিষয়টা জানতে পারলে যারা আগে জানতে তারাও কমেন্টে জানাও যে আমরা আগে বিষয়টি সম্পূর্ণ জানতাম এছাড়া তোমাদের মধ্যে অনেকে পাঁচ নম্বর নিয়ে চিন্তিত রয়েছ কিভাবে সাবজেক্টে সহজে পাঁচ নম্বর তোলা যায় সারা বছর যদি নাও পড়ি কীভাবে আমরা পাঁচ নম্বর তুলব এ নিয়ে যদি ডেডিকেটেড ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না এছাড়া একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে সরাসরি যোগাযোগ করতে পারো ও এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকের পাঁচ নম্বর উঠুক এবং তোমরা প্রত্যেকে ভালো নম্বর পাও এই আশা নিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত